গ্রহণ যে একটি খগোলীয় ঘটনা, যদিও গ্রহণ শোনা মাত্রই আমরা সকলে চিন্তিত হয়ে যাই, যেহেতু যে জায়গায় বা স্থানে গ্রহণ দৃশ্য হয় বা দেখা যায় সেখানে অনেক বিধি বা নিয়ম মেনে চলতে হয় আমাদের, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য। তাই গ্রহণ চলাকালীন কি করা উচিত কি করা উচিত নয়, সুতককাল আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এই সুতককালে কি করবেন, কি করলে আপনাদের ভালো হবে, এই সময় কি কোনো শুভ কার্য করা উচিত, তৎসঙ্গে চন্দ্রগ্রহণে সুতককাল কখন শুরু হয়, এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই ভিডিওতে। এবং এই সকল প্রশ্নের উত্তর জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, হয়তো এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন, যাতে তারাও চন্দ্রগ্রহণে কি করা উচিত কি করা উচিত নয় বা সুতককাল সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারেন। এবং যারা ধর্ম সংস্কার চ্যানেলেই নতুন আছেন, ওরা অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর চটজলদি আপডেট পাওয়ার জন্য। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সর্বপ্রথম আলোচনা করব চন্দ্রগ্রহণ কখন হয়। শ্রোতা বন্ধুরা, আমরা সকলেই জানি চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, তেমনি সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। এবং এভাবেই ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর চন্দ্র এবং সূর্য একই সরলরেখায় আসে, এবং তখন যদি পৃথিবী চন্দ্র এবং সূর্যের মধ্যে আসে, যার ফলে সূর্যের আলো তাতে পৌঁছায় না, তাই কিছু সময়ের জন্য চাঁদ দেখা যায় না, এবং এই অবস্থাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ ভিন্ন রকমের হয়, যেমন উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, যাকে আমরা ইংরেজিতে বলি আমরা লুনার এক্লিপস, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টোটাল লুনার এক্লিপস, এবং আংশিক চন্দ্রগ্রহণ যাকে আমরা ইংরেজিতে বলি পার্শিয়াল লুনার এক্লিপস। এবার আলোচনা করব সুতককাল নিয়ে। শ্রোতা বন্ধুরা, গ্রহণে সুতককালকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে চন্দ্রগ্রহণে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগ থেকেই শুরু হয়ে যায় সুতককাল, অর্থাৎ চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগ থেকেই শুরু হয়ে যায় সুতককাল। আবার সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগ থেকেই শুরু হয়ে যায় সুতককাল। এবার প্রশ্ন হল, যেমন যদি চন্দ্রগ্রহণ আমেরিকায় দেখা যায়, তবে কি সম্পূর্ণ বিশ্বের সর্বত্র কি সুতককাল মানতে হবে? না, গ্রহণ যে জায়গায় দৃশ্য হবে বা দেখা যাবে শুধু সেই জায়গায় সম্পূর্ণ বিধি বা নিয়ম মেনে চলতে হবে। যেমন যদি চন্দ্রগ্রহণ আমেরিকায় দেখা যায়, তাহলে আমেরিকায় 9 ঘন্টা আগ থেকেই সুতককাল মানতে হবে, বাকি জায়গায় মানতে হবে না। এবার আলোচনা করব সুতককালে কি করা উচিত কি করা উচিত নয় তা নিয়ে। শ্রোতা বন্ধুরা, শাস্ত্র অনুসারে সুতককাল শুরু হওয়ার পর থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দেব প্রতিমা স্পর্শ করা উচিত নয়, তবে গ্রহণ চলাকালীন ঈশ্বরের নাম কীর্তন করলেই ভালো হয়, তখন ঈশ্বরের ধ্যান করা উচিত। গ্রহণ যেন ঠাকুরেরও দর্শন না হয়, তাই আপনারা নিশ্চয়ই দেখেছেন গ্রহণ শুরু হওয়ার আগ থেকেই দেবালয়ের কপাট বা দরজা বন্ধ করা হয়। শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, গ্রহণ চলাকালীন কোনো অসহায় ব্যক্তি, কোনো দরিদ্র ব্যক্তির অপমান করা উচিত নয়। গ্রহণ চলাকালীন মাতা পিতাকে কখনো অপশব্দও বলতে নেই। গ্রহণ চলাকালীন যদি তাদের অপবাদ করা হয় বা কোনো অপশব্দ বলা হয়, তাহলে মানা হয় যে তাদের উপর গ্রহরাজ শনিদেবের কুদৃষ্টি পড়ে। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন গ্রহণের সময় তাদের সাহায্য করার। গ্রহণ শুরু হওয়ার পর থেকেই নেগেটিভ এনার্জি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাই ওই সময় এমন কিছু জায়গা আছে যে জায়গায় গেলে হয়তো আপনার লোকসান হতে পারে, যেমন খালি রাস্তা বা শ্মশান ঘাটে ওই সময় যাবেন না, বরং ওই সময়ে নিজ ঘরে থেকে ঈশ্বরের নাম ধ্যান করবেন। শ্রোতা বন্ধুরা, গ্রহণের সময় কখনো ঘরের ভিতরেই হোক বা ঘরের বাইরেই হোক কারোর সাথে ঝগড়া বা বিবাদ আদি করবেন না, তাতে ঘরের বাতাবরণ হয়তো খারাপ হয়ে যেতে পারে, তখন সেই ঘরে সর্বদা অশান্তি থাকে। গ্রহণ চলাকালীন আপনারা অবশ্যই দান দক্ষিণা করবেন, ঈশ্বরের নাম ধ্যান করবেন, সেটাই ভালো। গ্রহণ চলাকালীন কোনো শুভ কার্য করা উচিত নয়। গ্রহণ চলাকালীন যদি কোনো শুভ কার্য করা হয়, তাহলে মানা হয় যে শুভ কার্য ও অশুভ ফল দিতে পারে। আরেকটা কথা খেয়াল রাখবেন, গ্রহণ চলাকালীন কখনো নখ চুল আদি কাটবেন না। গ্রহণ তৎসঙ্গে গ্রহণ চলাকালীন কখনো শরীরে তেল দেওয়া উচিত নয়। গ্রহণ চলাকালীন মলমূত্র ত্যাগ করা উচিত নয়। গ্রহণ চলাকালীন পরনিন্দা করা উচিত নয়। গ্রহণ চলাকালীন দেবমূর্তি স্পর্শ করা উচিত নয়। গ্রহণ চলাকালীন ঘুমানো উচিত নয়। গ্রহণ চলাকালীন কখনো রান্না করবেন না। গ্রহণ চলাকালীন কখনো সেলাই করবেন না।
ग्रहण চলাকালীন কখনো খাওয়া দাওয়া করবেন না। মানা হয় যে গ্রহণ চলাকালীন যদি এই সকল কার্য করা হয় তাহলে সুখ সমৃদ্ধির অভাব ঘটে। গ্রহণ চলাকালীন যদি অজানা বা অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে কিছু খেতে দেয় তাহলে অবশ্যই তখন তা নেওয়া উচিত নয়। গ্রহণ চলাকালীন কোনো চৌমাথায় যাওয়া উচিত না, কোনো তেমাথায় যাওয়া উচিত না, কারণ গ্রহণ চলাকালীন অনেকেই বিভিন্ন ধরনের টোটকা আদি করে থাকেন। তাই যদি কোনো ব্যক্তি সেই চৌমাথা বা তেমাথায় কোনো টোটকা করে থাকেন এবং সেখানে যদি আপনি যান হয়তো তার খারাপ প্রভাব আপনার উপর পড়তে পারে। শুধু তাই নয়, গ্রহণ চলাকালীন কখনো মাছ মাংস মাদক দ্রব্যাদি গ্রহণ করা উচিত নয়। এবার সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রহণ চলাকালীন চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েদের কী কী নিয়ম মেনে চলতে হয়? চন্দ্রগ্রহণ চলাকালীন কখনো গর্ভবতী মায়েরা ঘর থেকে বেরোবেন না, তখন ঘরের ভিতরে থাকবেন এবং গ্রহণের ছায়া যেন আপনার ঘরে না আসে তাই অবশ্যই ঘরের সব জানালা দরজা আদি বন্ধ করে দিলে ভালো হয়। এমনভাবে বন্ধ করতে হবে যেন গ্রহণের ছায়া আপনার ঘরে প্রবেশ না করতে পারে, কারণ যদি গ্রহণের ছায়া গর্ভবতী মায়ের উপর পড়ে তাহলে এর খারাপ প্রভাব হয়তো গর্ভস্থ শিশুর উপর পড়তে পারে। এবং গ্রহণ চলাকালীন চেষ্টা করবেন এক নারিকেল আপনার সাথে রাখার। গ্রহণ চলাকালীন কখনো কোনো ধারালো বস্তু যেমন কেচি দা সুই সর্তা এইগুলো কখনো আপনি যে জায়গায় বসবেন সেখানে রাখবেন না। গ্রহণ চলাকালীন ঈশ্বরের নাম ধ্যান করবেন। গ্রহণ চলাকালীন কোনো কিছু কাটাকাটি করবেন না। গ্রহণ চলাকালীন কাউকে কোনো উপশব্দ বলবেন না। তৎসঙ্গে গ্রহণ চলাকালীন সেলাই করবেন না। গ্রহণ চলাকালীন রান্না করবেন না। গ্রহণ চলাকালীন সাজগোজ করবেন না। গ্রহণের সময় সবজি কাটবেন না। গ্রহণ চলাকালীন কাউকে কোনো কটাক্ষ করবেন না। গ্রহণ চলাকালীন যদি শুতে হয় তাহলে অবশ্যই সোজা হয়ে শুতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। গ্রহণের পর অবশ্যই গর্ভবতী মায়েরা গঙ্গা জল দিয়ে স্নান করবেন এবং অবশ্যই গ্রহণের পর ঘরের ভিতরে বাইরে বাড়ির চতুর্দিকে গঙ্গাজল শঙ্খজল আদি ছিটে দিন। গ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েরা যদি ঠাকুরের নাম সংকীর্তন করেন তাহলে ভালো হয়, দুর্গাস্তুতিও পাঠ করতে পারেন তাতেও ভালো হয়। চন্দ্র যেহেতু মনের কারক তাই চন্দ্রগ্রহণের প্রভাব মনুষ্য জাতির জীবনের উপর পড়তে দেখা যায়। শুধু তাই নয়, যে রাশিতে গ্রহণ লাগে সেই রাশির জাতক জাতিকাদের উপরও গ্রহণের অশুভ প্রভাব পড়তে দেখা যায়। যদিও তা নিয়ে আমি ভিডিও তৈরি করব, তবে গ্রহণ যে জায়গায় দেখা যায় বা দৃশ্য হয় শুধু সেই জায়গায় সম্পূর্ণ বিধিনিষেধ মেনে চলতে হয়। যে জায়গায় গ্রহণ দেখা যাবে সেই জায়গায় অবশ্যই পাকপত্রাদি পরিত্যাগ করতে হয়, তবে যে জায়গায় গ্রহণ দৃশ্য হবে না বা দেখা যাবে না সেই জায়গায় পাকপাত্র আদি পরিত্যাগ করতে হয় না, সেখানে কোনো বিধিনিষেধ থাকে না, সেখানে সুতকালও থাকে না, তাই কোনো বিধিনিষেধ থাকে না সেখানে। তবে বালক বৃদ্ধ রোগী এবং গর্ভবতী মায়েদের পক্ষে ঔষধ সেবন ভোজনে কোনো দোষ থাকে না। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা ধর্ম সংস্কার চ্যানেলে নতুন আছেন ওরা অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর চটজলদি আপডেট পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।